بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تبارك وتعالى في عموده الناظر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم إن كنتم تعلمون وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم نار التمير نار التمير থাকবে না কেউ তাকে ওই কবরে যেতে হবে
থাকবে না কেউ কাছে, কখন আমার আপন কবর আমার ঘাটে, ওই কবরে যেতে ভাবে থাকবে না কেউ সাথে, ওই কবরে যেতে ভাবে থাকবে না কেউ সাথে, একা একা নিরালাই আমার সেদিন তোমার হবে গোরের বাতি, কখন আমার ঘাটে, কখন আমার আপন কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে, মন কির নাচি রাতিবে সাওয়ার জামার পরিবে, মনকের নাচি রাতিবে সাওয়ার জামার পরিবে, না পারিলে সাওয়ালের জবাব শুরু হবে কবরে রাজাব, না পারিলে সাওয়ালের জবাব শুরু হবে কবরে রাজাব, কঠিন কবরে আলিবি পড়ে থাকবে না কেউ সাথে, কখন আমার আপন কবর আমার ঘাটে, কখন আমার আপন কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে, সেই দিন হাসুরের মাঠে এটাকে মনে দিন কাটে, জানি না হাসুরের মাঠে কেমন যে দিন কাটে, আপন হয়ে কেউ রবে না সুখ রবে পাঁচ রপানা, আপন হয়ে কেউ রবে না সুখ রবে পাঁচ রপানা, কখন আমার আপন কবর আমার ঘাটে, কখন আমার আপন কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে, একা একা নিরালাই থাকতে হবে বকতলাই, একা একা নিরালাই থাকতে হবে বকতলাই, চতুর্দিকে পড়ে রবে মাটি, কখন আমার আপন কবর আমার ঘাটে, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে, স
শ্রদ্ধেয়, আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয় ওলামা ইকরাম মুআজ্জাজ হাজেরীন দলকা, পর্দার অন্তরালে উপবিষ্ট উপনেতা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা গুণগান করে শেষ করা যাবে না, যার ইশারা বাজিতে সূর্য পূর্ব গগনে উদিত হয় এবং পশ্চিম গগনে অস্তমিত যায়, সেই মহান করুণিমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কিঞ্চিত পরিমাণ প্রশংসার পরে পরে আমাদের ইহ জগত পরজগতের নেতা নূরুল দুলাল সরওয়ারে কায়েনাত নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। জোরে সুরে বলেন আল্লাহুম্মা আমিন। রাত অনেক হয়েছে বুঝতে পারছি, তবুও হয়তো অনেকেই আপনারা আমার জন্যই আছেন আর আপনাদের জন্য আমি আছি। আমার আগে কিন্তু আমার পালা ছিল, বুঝলেন, খালি আপনাদের জন্যই আমি পিছিয়ে হয়েছি আর আপনারাও আমার জন্যই একটু দাঁড়িয়ে আছেন, কারণ আমি জানি আমার জালসা না শেষ হলে কোনো মেয়ে ছেলে যাবে না, যারা শোনার মেয়ে যারা বল শুনে তারা আমার বাজনা শুনে যাবে না, আর যারা চানাচুর বিস্কুট খেতে এসেছে বন্ধু বান্ধবের সঙ্গে একটু দেখা করবো তারা হয়তো চলে গেল, আমার কোনো আপত্তি নেই। আপনাদের মধ্যেও যারা অনেকক্ষণ বসে আছেন কাউরে বাথরুম কারো পেশাবের দরকার হবে উঠে যান, বাথরুম পেশাব করেছে আবার চুপ করে বসেন, একবারে শেষ করবো তো যাবো, আপনি আমি সব একবারে শেষ দোয়া করে ইনশাল্লাহ বিদায় নেব। হাদিসে লেখা আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বাংলায় বলে শেষ ভালো তার সব ভালো তার, সেই জন্য আমরা শেষ দোয়া করেই ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর যারা কিছু দান করার ইচ্ছা আছে তারা হালকা হালকা সাইডে আসবেন, কেউ 200-500 হাজার এখনো তো অনেক এরিয়া আছেন, আপনারা খাবেন আমি শুরু করব, আর মাঝে মাঝে আপনাদের ওই নামগুলো দেখে আসবো আলহামদুলিল্লাহ। এবছরও সেইভাবে অনুষ্ঠিত হয়েছে, কত ভালো আপনাদের, একবার ফাল্গুন মাসের মাঝামাঝি গো শেষে যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, একবারে চার দিন পাঁচ দিন সব বৃষ্টি শুরু হলো, যা কত জালসা মারি খেয়ে গেল, কিন্তু দেখেন আপনাদের এত সৌভাগ্য, একবারে চাঁদ প্রথম, আজকের প্রথম চাঁদের রাত, হ্যাঁ প্রথম চাঁদ উঠলো আর আপনাদের জালসাও সুন্দর ভাবে একবারে ফাইনাল হতে চললো, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, এটা আমাদের 100% বিশ্বাস। যাক ভাই, মসজিদের জন্য আপনারা দান করবেন এটাই হবে আখেরাতের ব্যাংকের, এটাই হবে আখেরাতের জমা, কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসিনি, সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাব। শোনো আই মুমিন, শোনো আই মুমিন, তুমি মরনা জরুর হ্যায়, পড় লো নামাজ ফরমানে খোদা ভাই, আকিমু সালাত ওয়া আতু যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা যাকাত প্রদান করো, যেইখানে আল্লাহ নামাজের কথা বললেন ওইখানে আল্লাহ যাকাতের কথা বললেন, কোরআন শরীফে 1, 2, 9 মোটামুটি 83 জায়গাতে আল্লাহ নামাজ সংক্রান্ত কথা আলোচনা করলেন, নামাজের কথা বললেন, কোন কোন জায়গাতে বললেন ওকুমু লিল্লাহিল কানিতিয়া, নামাজের কথা যেখানে বললেন ওইখানে আল্লাহ রব্বুল আলামিন যাকাতের কথা আলোচনা করলেন, কারণ যাকাত মানে হলো পবিত্র, পবিত্র না হইলে আল্লাহর ইবাদত বন্দেগী কবুল হয় না, পবিত্র না হলে আল্লাহর ইবাদত বন্দেগী কবুল হয় না, সেই জন্য আপনাকে পবিত্র হতে হবে, তাই যাকাতের কথা আল্লাহ বললেন। পবিত্র বলতে শুধু আমরা শরীর পবিত্র ভাবি না, কিছুই পবিত্র, নামাজ পড়তে গেলে শর্ত আছে, 1 নম্বর হলো আপনার শরীর পবিত্র, 3 নম্বর হলো চাই নামাজ পবিত্র, শরীর অপবিত্র থাকলে নামাজ কবুল হবে না, জামা কাপড় অপবিত্র হলে নামাজ কবুল হবে না,
যাই নামাজ অপবিত্র হলে আপনার নামাজ কবুল হবে না, তারপরে আপনাকে শরীর পবিত্র করতে হবে, জামা কাপড় পবিত্র রাখতে হবে, যাই নামাজ আপনাকে পবিত্র রাখতে হবে। তার সঙ্গে বন্ধুরা মারা আপনাকে নামাজ ওয়াক্তের দিকে খেয়াল রাখতে হবে, কারণ সব সময়তে নামাজ হয় না। আল্লাহ নবী বললেন নামাজ তো ভালো জিনিস, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তোমরা সালাত আদায় করবে, তোমরা সিয়াম আদায় করবে, কিন্তু তিনটা টাইম আছে, এই টাইমে তোমরা নামাজ পড়িও না। তিনটা টাইমে আল্লাহ রাসূল নামাজ পড়তে নিষেধ করলেন, যদিও নামাজ ভালো জিনিস। সূর্য যখন লাল হয়ে উঠবে আল্লাহ নবী বললেন তখন তোমরা নামাজ পড়িও না, কারণ এই সময়তে নামাজ পড়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। সূর্য যখন মাথার উপরে আসবে তখনও তোমরা সালাত আদায় করো না, একটু থেমে যাও, এই টাইমে তোমরা আর নামাজ পড়িও না। সূর্য যখন লাল হয়ে ডুববে সেই টাইমেও তোমরা একটু থেমে যাও, এখন নামাজ পড়িও না, এই টাইমে তোমাদের নামাজ কবুল হবে না। এই তিনটা টাইমে নামাজ পড়ার জন্য আল্লাহ নবী নিষেধ করলেন। কারণটা কি? সেই জামানায় জাহিলিয়াতে বর্বরতার যুগে এখনো কিছু লোক আছে যারা মুশরিক, হ্যাঁ, যারা আল্লাহর সঙ্গে মুশরিক স্থাপন করে, তারা কিন্তু সূর্যের পূজা করে। হাদিসে আল্লাহর রাসূল বললেন গুরু সূর্য গুরু হয় বাইনা কারনাই শয়তান, শয়তানের দুই সিংহের মাঝখান দিয়ে। অর্থাৎ যারা সূর্য পূজা করে, কিছু মানুষ সূর্য পূজা করে, কিছু মানুষ চন্দ্রের পূজা করে, কিছু মানুষ তারকার পূজা করে, কেউ আবার ফির টেনা পিড়ে টেনা দেয়, আবার কেউ ঢেলা পিড়ে ঠেলা দেয়, কেউ অনুদপুরের পূজা করে, কেউ চিন্দা পীরের পূজা করে, কেউ মোরদা পীরের পূজা করে। ইসলাম সরদি ভাইয়েরা মারা এই পূজা গুলোই হল আল্লাহর শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেহি কোই মাবুদ মাগার আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ বললেন নবী তুমি বলে দাও আমি এক অদ্বিতীয়, আমার কোনো বংশী নাই, আমি কাউকে জন্ম দিইনি, আমি কারো বধূর জন্ম নিইনি, আমি কাউকে জন্ম দিইনি এবং আমি কারো বধূর জন্ম নিইনি। মানে আমার বাপও নাই, আমার মাও নেই, আমিও কারো বাপ নই এবং মা নই, আমি হলাম আল্লাহ, আমি মহান স্রষ্টা। অতএব তোমরা আমারই ইবাদত বন্দেগি করবে। তাহলে যারা মুশরিক তারা কিন্তু আল্লাহ শিরিক করে, সেই সময় চন্দ্র পূজা করার চন্দ্রের পূজা করে, সূর্য পূজক যারা তারা সূর্য লাল হয়ে ওঠে তখন সূর্যের পূজা করে। হাদিসের ভিতরে লেখা আছে যখন সূর্য লাল হয়ে ওঠে তখন শয়তান গিয়ে সেখানে সিং লাগিয়ে দেয়, এইরকম ভাবে দুটো সিং লাগিয়ে দেয়, দুই সিংহের মাঝখান দিয়ে সূর্য উদিত হয়। আর সূর্য পূজক জানা সেই সময় সূর্যের পূজা করে, সেই জন্য আল্লাহ নবী বললেন তোমরা একটু থেমে যাও, এই সময় তোমরা নামাজ পড়িও না, কারণ মুশরিকদের সঙ্গে তোমাদের মিল হইয়া যাবে, মুশরিকদের সঙ্গে তোমাদেরও মিল হয়ে যাবে, সেই জন্য ওই টাইমে নামাজটা থেমে যাও। যখন সূর্য মাথার উপরে আসে তখন আল্লাহ নবী বললেন যারা সূর্য পূজক তারা সূর্যের ইবাদত করে, কথাই তোমরা একটু থেমে যাও। সূর্য যখন ডুবতে যায় লাল হয়ে যখন ডুবে তখন সূর্যের কানে ওইখানে গিয়ে শয়তানে দুটো সিং লাগিয়ে দেয়, আর সূর্য পূজক যারা তারা সূর্যের পূজা করে, সেই জন্য আল্লাহ নবী বললেন ওদের সঙ্গে তোমাদের মুশাবাহ হয়ে যাবে, মিল হয়ে যাবে, সেই জন্য এই টাইমে নামাজে না আদায় করিও না। তাহলে এগুলো নামাজের ব্যাপারে তিনটে টাইম যেটা আল্লাহ রাসূল নিষেধ করলেন। সাতটা জায়গাতে নামাজ পড়তেও নিষেধ করলেন আল্লাহ রাসূল, বললেন তোমরা সাতটা জায়গাতে নামাজ পড়ো না। এক নম্বর হলো মেন রাস্তা, মেন রোড যেখান দিয়ে মানুষ চলাফেরা করে, ওই মেন রাস্তাতে তোমরা সালাত আদায় করো না, নামাজ পড়ো না। নবী আমার বললেন না, আর যেটা হলো আপনার ঘর, এক কথাতে গুহার ঘর কিংবা উঁদ বাঁধার জায়গা, ওই গুহার ঘরে তোমরা নামাজ পড়িও না, হামামখানাতে তোমরা নামাজ পড়ো না, যেটা ঘাট যে ঘাটে গোসল করে স্নান করে ওই স্নান করা ঘাটে তোমরা নামাজ পড়িও না, কাবা ঘরের ছাদের উপরে তোমরা নামাজ পড়ো না, গোরস্থানে তোমরা নামাজ পড়ো না, এই গোরস্থানে নামাজ পড়লে তোমাদের নামাজ কবুল হবে না। অনেক সময় কি
লোক আছে, এরা মনে করে গোরস্থানটা খুব পবিত্র জায়গা, গোরস্থান খুব ভালো জায়গা, গোরস্থানে যদি নামাজ পড়া যায় তাহলে মুর্দারা সব খুশি হয়ে যাবে, মুর্দারা খুব আনন্দিত হবে, আল্লাহ খুব সন্তুষ্ট হবে, বলে ওরা গোরস্থানে গিয়ে নামাজ পড়তে লাগে। ঠাকুর তোমরা কিসের নামাজ পড়ছ? না তো আমরা সুন্নত নফল পড়ছি নামাজ, জানো না গোরস্থানে নামাজ পড়া নিষেধ। বলে তাই নাকি? বলে মরনা হা, গোরস্থানে নামাজ পড়া যাবে না, গোরস্থানে নামাজ পড়তে আল্লাহ নবী নিষেধ করলেন এবং বললেন কোন গোরস্থানে কোন কবর যদি উঁচু থাকে সেই কবরে ঠেস দিয়ে তোমরা বসো না। গোরস্থানে কোনো উঁচু কবর থাকলে সেই কবরে ঠেস দিয়ে বসাও নিষেধ। কোন হাড় হাড্ডি যদি উপরে পড়ে থাকে তাহলে সেই হাড় হাড্ডি গুলো তোমরা ভাঙিও না। অনেক সময় দেখতে পাওয়া যায় যে মরার মাথা গোরস্থানে এমনি উঠে পড়ে থাকে, অনেক সময় সেই হাড় হাড্ডি গুলো পড়ে থাকে। দুষ্টু রাখালেরা, দুষ্টু ছেলেরা গোরস্থানে গরু চড়ায়, অনেক সময়তে ওই মাথা দিয়ে তারা ফুটবল খেলে, অনেক সময়তে হাড় হাড়ি গোলা ভাঙে। আল্লাহ নবী বললেন খবরদার খবরদার, গোরস্থানে কোনো মরার হাড় তোমরা ভাঙিও না। মরা মানুষের হাড় ভাঙলে তারা এতই কষ্ট পায় যেমন জীবিত মানুষের হাড় পাড়িয়া ভাঙলে কষ্ট পায়। একটা জীবিত মানুষের ঠ্যাং ভেঙে যদি দেওয়া হয় পাড়িয়া যত কষ্ট পায়, হাতটাকে পিটিয়ে বাড়িয়ে ভাঙলে যত কষ্ট পায়, মুর্দারা অতই কষ্ট পায়। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল বললেন খবরদার কোনো হাড় হাড্ডি তোমরা ভাঙিও না। তাহলে এই কয়েকটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন তোমরা নামাজ আদায় করিও না, আল্লাহ নবী বললেন তোমরা এখানে নামাজ পড়িও না, সাতটা জায়গাতে না আমার পায়খানা করতে নিষেধ করলেন। এক নম্বর হলো মেন রাস্তাতে পায়খানা করতে নবী আমার নিষেধ করলেন। ফলদার গাছ যেই গাছে ফল হয়ে আছে, অর্থাৎ আমে আম গাছ, জাম গাছ, লিচু গাছ, এই সমস্ত গাছের তলাতে পায়খানা ফিরতে নিষেধ করলেন। আর ঘাটে পায়খানা ফিরতাম না নবী নিষেধ করলেন। কপের উপরে, গোবরের উপরে, হাড্ডির উপরে, কয়লার উপরে আল্লাহ নবী পায়খানা ফিরতে নিষেধ করলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্য জায়গা তো ভালোই বুঝতে পারলাম কিন্তু গোবরের উপরে পায়খানা করতে নিষেধ কেন হলো, হাড়ের উপরে পায়খানা করতে কেন নিষেধ হলো, কয়লার উপরে পায়খানা করতে কেন নিষেধ হলো? আল্লাহ নবী বললেন এগুলা হলো জিনেদের খোরাক, এগুলা জিনেরা খায়। জিনেদের খোরাক হলো তিনটে, একটা হলো গোবর, একটা হলো কয়লা, একটা হলো হাড়। এই তিনটে জিনিস ওরা খায়, অতএব খবরদার ওর উপরে পায়খানা করো না। কারণ জিনদেরকে তো আমরা দেখতে পাই না, মানুষ জিন দেখতে পাই না, জিনেরা কিন্তু মানুষকে দেখতে পায়। হ্যাঁ, এটা হলো আল্লাহর হিকমত, আল্লাহর ক্ষমতা জিনেদেরকে দিয়েছে। জিনেরা উড়তে পারে, জিনেরা উড়িয়ে চলে যেতে পারে পাখির মতো, এবং এরা মানুষদেরকে দেখতে পায়, এবং এই জিনেরা রূপ ধারণ করতে পারে, বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে পারে। ফেরেশতারাও বিভিন্ন ধরনের রূপ ধারণ করতে পারে, ফেরেশতারা অনেক সময়তে সাপ হয়ে যেতে পারে, ফেরেশতারা অনেক সময়তে ব্যাঙ হতে পারে, ফেরেশতারা অনেক সময়তে বিড়াল হতে পারে, অনেক সময়তে বাঘ হয়ে যেতে পারে। আসলে হলো এই ফেরেশতারা এরা হলো পাখির জাত, এরা হলো পাখির মতো, এদের ডানা আছে, ডানার উপরে ভর করে ফেরেশতারা উড়তে পারে। দুনিয়াতে যত পাখি আছে সমস্ত পাখিকে আল্লাহ দুখানা ডানা দিয়েছে, দুই ডানার উপরে ভর করে পাখিরা উড়ে, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ চারখানা ডানা দিয়েছে। যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের চারখানা করে বাজু আছে, চারখানা ডানা আছে, কিন্তু জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ছশো খানা ডানা দিয়েছে। একবার বলেন সুবহানাল্লাহ। ছশো খানা ডানা জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর সেই ডানার উপরে যে পরগনা লাগানো আছে এগুলা সব মোতি মোঙা, হীরার তৈরি, এরা হীরার মতো জ্বলে, মোতির মতো ঝলকায়, মোতির মতো সেগুলা চকমক চকমক করে। যখন তিনি উড়ান দেন ওগুলা সব নড়া চড়া করে, আর ওই পাখিগুলো মোতির মতো ঝলক মারে। ইসলাম তো হবে ভাইয়ের আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ডানাতে এত ক্ষমতা দিয়েছেন, যদি পৃথিবীর এক প্রান্তে একটা ডানা ধরে দেওয়া হয়
একটা জোরে চাপাটা মারলে সারা পৃথিবী পাল্টি খেয়ে যাবে, এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এই জিব্রাইল আলাইহিস সালামকে দিয়েছেন। তো বলি ভাই আমার, এই মসজিদে, এই মসজিদটা হলো আল্লাহর ঘর, আল্লাহর মেলা ঘর আছে, আল্লাহর ঘরে শেষ নাই, কিন্তু কিছু বড় ঘর, কিছু মাঝারি ঘর আর কিছু ছোট ঘর আছে। আল্লাহ সব চাইতে বড় ঘর সেটা হলো কাবা, কাবা শরীফটা হলো সব চাইতে বড় ঘর। কোরআন শরীফ আল্লাহ বলেন আউয়ালু বাইতিন উযিয়া লিন-নাস বিবাক্কাতিন মুবারাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যখন কোনো ঘর ছিল না, কোনো বিল্ডিংই ছিল না, তখন সর্বপ্রথম যে ঘরের ভিত রাখা হলো, যে ঘরটা তৈরি করা হলো সেটাই হলো কাবা। ইসলাম ধর্ম দিয়ে ভাইয়ের আমার, তাহলে কাবা হলো আল্লাহর ঘর এবং এটাই হলো সবচেয়ে বড় ঘর। নবী আমার মাক্কাতে জন্ম, আপনারা সকলেই জানেন আল্লাহ নবীর মাক্কাতে জন্ম। ইসলাম ধর্ম দিয়ে ভাইয়ের আমার, মাক্কাতে আল্লাহ নবীর জায়গা হয় না, গায়ে মক্কার কাফেররা আল্লাহ নবীকে বড় কষ্ট দিয়েছে, মক্কার কাফেররা আল্লাহ নবীর বড় শত্রু হয়ে গেছে, অনেক সময়তে রাস্তাতে কাঁটা বিছিয়ে দিয়েছে, অনেক সময়তে কথা ভূতের ভরি আল্লাহ নবীর গর্দানে চাপিয়ে দেওয়া হয়েছে। পুরি ফুরি লেগে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মারা যান, অনেক সময়তে গলাতে গামছা বাঁধিয়ে তাকে টেনে নিয়ে বাড়ানো হয়েছে, অনেক সময়তে ইয়া ঘোরা করে দেওয়া হয়েছে, আল্লাহ নবী এবং সাহাবাদেরকে ইয়া ঘোরা করে দেওয়া হয়েছে, এদের সঙ্গে তোমরা কেউ কথা বলবে না, এদের সঙ্গে কোনো জিনিস নেবে না, এদেরকে কোনো জিনিস দিবে না, এদের সঙ্গে কোনো জিনিসের কাজে কিনে করবে না, এদেরকে পানি পর্যন্ত দিবে না, এইভাবে আল্লাহ নবীকে এবং সাহাবাদেরকে ইয়া ঘোরা করে দেওয়া হয়েছে। ইসলাম করদি ফের আমার, শেষ পর্যন্ত আল্লাহ কোনো কোন আলমিন বলছেন নবী কো এই মক্কা নগরীতে তোমার জায়গা হবে না, মক্কা নগরী ছেড়ে দিয়ে তুমি মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে যাও, উঠো নবী মক্কা ছাড়ি যাও গো সোনার মদিনায়, দুশমনের যুক্তি করে তোমার জীবন মারিতে যাই, উঠো নবী মক্কা ছাড়ি যাও গো সোনার মদিনায়, দুশমনের যুক্তি করে তোমার জীবন মারিতে যাই, এই রজনী মক্কা ছাড়ি মক্কাতে আর হে কোনা, আবু বকরকে সঙ্গে নিতে নবী তুমি ভুলিও না, উঠো নবী মক্কা ছাড়ি যাও গো সোনার মদিনা, দুশমনের যুক্তি করে তোমার জীবন মারিতে যাই, আবু বকর কয় নবীকে কেমনে যাইব মদিনা, দারে দারে যুক্তি করে তোমার জীবন মারিতে চাই, হাই রে কাবা ছাড়িলাম তোরে দুশমনের যন্ত্রণায়, আবার আমি আসব ফিরে ইসলাম যদি জিন্দা হয়, বহু বড় কদর ইসলাম তো ভাইরা নবী আমার মাক্কা ছেড়ে মদিনা চলে গেলেন,
মদিনা থেকে একটা ঘর নির্মাণ করলেন, যে জায়গাটা সম্বন্ধে আপনারা অনেকদিন শুনেছেন, ওই জায়গাটা ছিল দুটো এতিম ছেলের, একটার নাম হলো সাহাল, একটার নাম হলো সোহাইল। ওই দিন ওই জায়গাটার ওপরে আল্লাহ নবী একটা ঘর নির্মাণ করলেন, একটা মসজিদ নির্মাণ করলেন, মসজিদের নাম হলো মসজিদ নববী, এটার নাম হলো মদিনার মসজিদ, মসজিদ নববী। একটা মসজিদ আছে, হ্যাঁ, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। আরো মসজিদ আছে আমাদের ভারতে, আমাদের ইন্ডিয়াতে একটা সবচেয়ে বড় মসজিদ আছে, জানেন মসজিদের নাম আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হলো দিল্লির জামে মসজিদ, বিশাল বড় মসজিদ। বাংলাদেশে একটা মসজিদ আছে সবচেয়ে বড় মসজিদ, নাম জানেন? এখানে তো বললেন দিল্লি, এবার বলেন। ওইটা হলো বাইতুল মুকাররম। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ যেটা, সেটার নাম হলো বাইতুল মুকাররম। পুরী দৃষ্টান্ত একটা মসজিদ আপনারা তৈরি করেছেন, গগন পাহাড়ি ইসলাম দরদি ভাইরাবা, এগুলো আল্লাহর ছোট ঘর, ওগুলো গুলো আল্লাহর বড় ঘর। হাদিসের ভিতরে লেখা আছে, যদি কোনো মানুষ বাড়িতে নামাজ পড়ে, বাড়িতে সালাত আদায় করে, সাপোজ মনে করো ও একটা নেকি পায়, যদি সে একটা নেকি পায়, ওই নামাজটা যদি কোনো মসজিদে গিয়ে পড়া যায়, তাহলে তাকে সাতাশ গুণ নেকি দেওয়া হয়। ওই নামাজটাই আবার যদি কোনো জুম্মার মসজিদে পড়া যায়, তাহলে তাকে 500 নেকি দেওয়া হয়। ওই নামাজটা যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে পড়তে পারে, তাহলে তাকে 10,000 নেকি দেওয়া হয়। ওই নামাজটাই যদি মদিনার মসজিদে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে যদি পড়তে পারে, তাহলে তাকে 50,000 নেকি দেওয়া হয়। ওই নামাজটাই যদি কাবা ঘরে গিয়ে পড়তে পারা যায়, তাহলে তার জন্য 1,00,000 নেকি পাওয়া যায়। সেই জন্যই আমরা লাখ লাখ টাকা খরচ করে কাবার জিয়ারত করি, লাখ লাখ টাকা খরচ করে মদিনার জিয়ারত করি। আমরা হজ করতে যাই, হজ করতে গেলে কত টাকা খরচ হয়, যারা হজে গিয়েছে, যারা হজ করে এসেছে, ভাগ্যবান তারা। কারণ হাজি মবরুর, যেটা পুরো হজ বলা হয়, সেটার জন্য আল্লাহ নবী বলেছেন, কাবালা কত হোক উন্মুহ, সে একবারে নিষ্পাপ হয়ে চলে আসবে, নিষ্পাপ হয়ে আসে, যেন তার মা তাকে নতুন করে জন্ম দিল। যদি হাজি মবরুর হয়ে যায়, বলবেন এবার হাজি মবরুর, কাছে বলে কবুল হজ, যেটা সমস্ত নিয়ম কানুন মেনে হজ করা যায়, ভালো টাকাতে হালাল টাকায়, হালাল পয়সাতে যে হজটা করা হয়, এই হজে হলো হজ্জে মবরুর। নিয়ত পরিষ্কার রেখে যদি সুদের টাকা নিয়ে যান, তাহলে হজ্জে মবরুর নাও হতে পারে, যদি মদ ব্যথা টাকা হয়, হজ্জে মবরুর নাও হতে পারে, খরচ করা টাকা হয়, হজ্জে মবরুর নাও হতে পারে, চুরি করা মাল মারা টাকা হয়, নাও হতে পারে, বেনামি করা টাকা যদি হয়, নাও হতে পারে। আপনি দুনিয়াতে যদি নাফরমানি করে দেন, আপনার হজ নাও কবুল হতে পারে। আপনি বলেন জমিদার, দেখা গেল আপনার 15 বিঘা জমি আছে, আপনার দুটো বেটা আছে, দুটো বেটি আছে, তাহলে দুটো বেটি সমানে একটা বেটা, তাহলে দুটো বেটা দুটো বেটি দিয়ে একটা, তাহলে তিনটা হলো, 3-5-15 বিঘা জমি। দুটো মেয়ে পাবে আড়াই আড়াই করে 5 বিঘা, আর একটা ছেলে পাবে 5 বিঘা, আর একটা ছেলে পাবে 5 বিঘা, তাহলে 15 বিঘা জমির ফাড়াই দিয়ে এরকমই হয়। মৌলানাদের জিজ্ঞাসা করেন, দুটো বোন একটা ভাই, লিজাকারে মিসলা হাস দিল হুসাইন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, তাহলে দুই এক ভাই দুই বোন সমান। এবার দেখা গেল আপনি হজে যাবেন, দেখছেন আমার 15 বিঘা জমি, এখন 5 বিঘা জমি যদি মেয়েদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে আমার ওই কাঙ্গরের জমি খাম হয়ে যাবে, নাক কাটা হবে, নাক কাটা। বুঝেন, আমাদের গ্রামে একটা লোকের 80 বিঘা জমি, প্রায় 80 বিঘে, আমাদেরই আত্মীয়ের মধ্যে, কুটুমের মধ্যে, এখন আবার কত ভালো হয়ে গেছে। তো আমাদের চাষা হয়েছে, আমি জানি, আমি জানি মেয়েদের দাম লোকানো আছে, অনেকেই আসল করছে, বংশে ফুলছে, বংশে ফুলছে,
দিবকে দিব না, দিবকে দিব না, নাকের নাক খালি আসবে, সোনার ফোন শুনে আসবে, নাকের নাক খালি আসবে, আরো হাতে ছড়িয়েও দেখেন গয়না গাঁঠিও আসবে, দু চারখানা না হলেও আসবে, ইনশাল্লাহ দোয়া দিব। এ দেখেন মেয়েদের দানের লোক কত বললেন, 37,000 37,000 তাহলে 37,000 এখানে নাই, এই দেখেন নাকে এখান আলহামদুলিল্লাহ মুসারফ হোসেন 1,100 টাকা, আরে এর ভিতরে 5,000 টাকাও হবে। দেখেন একটা আল্লাহর কোন বান্দাকে কোন দিক দিয়ে আসবে, মসজিদের জন্য 5,000 টাকা দিবে, আমি তার জন্য একবার হাত খুলে দোয়া দেবো, সবাই মিলে মেয়েদের তো বলবো তোমরা হাত তোলো, এখন ভাগ্যবান কে আছে বলুন তো, একজন জেন্টলম্যান দিবি, দেখেন নাকের সোনার নাক খাবি, সুন্নতি দান, হ্যাঁ সোনা দান, চাঁদি দান, ইনশাল্লাহ আমি হাত তুলে দোয়া দিব, একজন 5,000 টাকার দান, ইনশাল্লাহ তার জন্য খাত করে দিব। দেখেন তো ভাই কে আছেন আল্লাহর বান্দা যাদের 10 বিঘার মধ্যে জমি আছে এবং ভালো ইনকাম আছে, ভালো ব্যবসা আছে, মাসগুলো যে 50,000 টাকা ইনকাম করেন কি মাসগুলো 30,000 টাকা ইনকাম করেন, এইরকম একটা লোক বলেন তো চাকরিওয়ালা কিংবা আরো ভালো ব্যবসায়িক যে এইরকম তার জন্য আমি একটু দোয়া দিই, 5,000 টাকা বললেন আল্লাহর ঘরের জন্য। আরে কত দিলেন আর কত গেল কত এলো হিসাব তো কিছুই নেই, একটু আখেরাতের ব্যাংক্যালেন্স করেন, আখেরাতের জমা করেন, এই দুনিয়াতে যা কিছু ওখানেও তাই দরকার, মহাজের জিজ্ঞাসা করেন এইখানে যা দরকার ওইখানেও তাই দরকার, এখানে যা প্রয়োজন হয় ওখানেও তাই প্রয়োজন হবে, এখানে যেমন আপনি ভালো খান এইখানে যেমন আপনার পরিমাণ ভালো লাগে ওই রকম ওইখানে পয়সা লাগবে, আপনাকে আপনাকে জমা করতে হবে, কত রুটি খাবেন তাহলে যত রুটি খাবেন এত টাকা আপনাকে জমা করতে হবে, একটা মোটর সাইকেল চাপবেন চাপতে গেলে কত টাকা জমা করতে হয়, 3,00,000 একটা মোটর সাইকেল আপনাকে কিনতে হবে, 1,00,038,000 টাকা জমা করতে হবে, তবে তো আপনি 5R15 একটা গাড়ি পাবেন, বন্ধু আল্লাহর দরবারে যদি 1R15 নিতে চান এইখান করে 1,50,000 আপনাকে জমা করতে হবে, জান্নাতের যে ঘর প্রথমে একটা সোনার ইট বসানো হবে, তার উপরে একটা চাঁদের ইট বসানো হবে, তার উপরে আবার একটা সোনার ইট বসানো হবে, তার উপরে একটা চাঁদের ইট বসানো হবে, এইভাবে জান্নাতের ঘর নির্মাণ হবে। বন্ধ আপনার জীবনে কত টাকার দরকার হবে, কত প্রয়োজন হবে, তাহলে আপনি কত টাকা জমা করেছেন, আরে জমি তো কিনে নিয়েছেন 25-15 বিঘা, কিন্তু আপনাদের জন্য জমা করা কোনদিন 5 বিঘা রেখেছেন, বাড়িও তো করেছেন 3 তলা, কিন্তু আপনাদের জন্য 7,00,000 টাকা জমা হয়েছে, খায়া খান তো খুব আপনারা খাবেন তার জন্য কি জমা করলেন, 1 কেজি কাজু বাদামের দাম 900 টাকা, 1 কেজি কাজু বাদামের দাম 900 টাকা, তাহলে কাজু বাদাম যদি খেতে চান কাজু বাদামের গাছ লাগাতে হবে, আপেল খেতে গেলে আপেলের গাছ লাগাতে হবে, কৃষ্ণ বন্ধ কেমন করে লাগাবেন, মহানাদের জিজ্ঞাসা করেন হাদিসে লেখা আছে একবার সুবহান আল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, একবার আল্লাহ আকবার বলেন, যে ব্যক্তি সুবহান আল্লাহ বললো জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হলো, আলহামদুলিল্লাহ বলবেন,
আল্লাহু আকবার বলবেন, জান্নাতের মধ্যে একই গাছ লাগানো হবে, আর এইভাবে জান্নাতের ভিতরে জান্নাতের বাগান হয়ে যাবে। জান্নাতের মধ্যেই পাবেন, কিন্তু এইখান থেকে ব্যবস্থা করতে হবে। তাহলে ভাই আপনাকে আশেপাশের জঙ্গলে করতে হবে, বলুন একদম 5,000 টাকা। আমি একটু খাট করে দোয়া দিই, ভুলে থাকবো বিয়েতে দাম এসেছে, উনি একদম একটু হাত তুলে দোয়াটা করালেন, খালা উনি দিয়েছেন একটা নাকের নাক ছবি, খুনখুনি একটু দোয়াটা করে দেবেন। আল্লাহ আমিন কবুল করে না আলহামদুলিল্লাহ।